যত দিন যাবে বয়স বাড়বে, মানুষ ভিন্ন ভিন্ন পরিস্থিতির শিকার হবে। সমস্যা খারাপ পরিস্থিতি আপনাকে মানুষ চিনতে শেখাবে। নিজের অসহায়ত্ব সীমাবদ্ধতা দুর্ভাগ্য দেখাবে আপনাকে। আপনার সমস্যা আপনাকে হতাশ করে তুলবে, মানসিক দিক থেকে ভেঙে ফেলবে, নিজের সমাজ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেবে। কারোর সাথে কোনো যোগাযোগ করতে ইচ্ছে হবে না, কথাও বলতে ইচ্ছে হবে না। যোগাযোগহীন আপনাকে নামমাত্র কেউ কেউ ভুলে যাবে, কেউ বা যোগাযোগ রাখবে, কিন্তু আপনার আত্মকর্মমুখীর জন্য তারাও আর যোগাযোগ রাখবে না, জানতে চাইবে না আপনার সমস্যা কি। হঠাৎ চঞ্চল মানুষটা কেন এত নীরব, হাসিমাখা মুখটা কেন এত মলিন? আমরা অসহায় নিয়তির কাছে, আমাদের একা কি করে তোলে? আপনার না বলা কথাগুলো হয়তো টাইম লাইনেই শোভা পাবে, তা শেয়ার হবে, কমেন্ট হবে, অনেক হয়তো হাসি ঠাট্টাও করবে, কিন্তু যাদের বোঝানোর জন্য এত আয়োজন তারা এর কিছুই বুঝবে না। আমাদের ব্যর্থতা কোথায় হয়তো আমরা নিজেরাই জানি না। এটাই কি নিয়তির লিখন, নাকি তাদের ব্যর্থতা যারা আমাদের বুঝতে পারেনি, নাকি ব্যর্থতা আমাদের নিজেকে অসহায়দের মতো নিয়তির কাছে আত্মসমর্পণ করা, নাকি নিজেদের সমস্যা সমাধানের পথ খুঁজে না পাওয়ার ব্যর্থতা? তবু আমরা যে যার মতো, জীবনটা অদ্ভুত, সত্যি বড়ই অদ্ভুত।